হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলফিয়া ব্লগস। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও এনেছি তোমার সামনে, সবাই দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো সবাই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এখন আমি এসেছি নিউ টাউন ইকো পার্কের গেট নাম্বার ওয়ানের সামনে। দেখতে পাচ্ছ এটা হলো গেট নাম্বার ওয়ানের এন্ট্রান্স। এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা, যেটা শুরু হয়েছে 25শে নভেম্বর আর চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। আর এই মেলার টাইমিংটা হলো দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। যারা আসতে চাও এই টাইমের মধ্যে তোমরা অবশ্যই এসে ঘুরে যেও। এখানে আসলে তোমরা দেখতে পারবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্প ও হস্তশিল্পীদের নানান হাতের কাজ। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে, সেটা তুলে ধরার চেষ্টা করেছি। খুবই সুন্দর হাতের কাজ, সব রকম এখানে জিনিস তোমরা আসলে দেখা পাবে। বস্ত্র থেকে শুরু করে, আসবাবপত্র থেকে শুরু করে, সাজগোজ, মেয়েদের সাজগোজ থেকে শুরু করে সব কিছু তোমরা একই জায়গায় আসলে দেখতে পাবে। খুবই সুন্দর সুন্দর কারুকার্য হাতের তোমরা সব জেলার মানুষদের এখানে স্টল দেখতে পাবে আসলে। তো যারা আসতে চাও অবশ্যই এই সময়ের মধ্যে এসে ঘুরে যাও, খুবই ভালো লাগবে। এই ছোট্ট একটি ভিডিও তোমার সামনে তুলে ধরেছি হস্তশিল্প মেলার, তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করে জানিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো সবাই শেষ পর্যন্ত, স্কিপ না করে, খুবই ভালো লাগবে আশা করি। এখানে তোমরা যারা নিজস্ব গাড়ি টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসতে চাও অনায়াসে আসতে পারো। এখানে পার্কিং করার জন্য পুরো ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধা হবে না, তোমরা অনায়াসে আসতে পারো নিজস্ব গাড়ি নিয়ে। আর এই মেলার কোনো প্রবেশ মূল্যও নেই। পুরো মেলাটা জুড়ে অনেক স্টল এখানে তোমরা দেখতে পাবে, প্রচুর প্রচুর হাতের কাজের জিনিস তোমরা এখানে আসলে পছন্দ যাবেই তোমাদের, কিছু না কিছু তোমাদের নেওয়ার ইচ্ছাই যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হাতের গয়না বড়ি যাকে বলে সেটাও এখানে স্টল লেগে আছে, খুব সুন্দর সুন্দর কালেকশান এটা তোমাদের আসলে দেখা হবে। আমরা মেলায় ঘুরতে আসবো আর কিছু খাবো না, সেটা তো হয় না একদম। তার জন্য এখানে ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছ এখানে প্রচুর ফুড স্টলও আছে, যে যার মনের মতো এখানে সব রকম ব্যবস্থাই আছে। এখানে দেখতে পাচ্ছ পিঠে বিলাস থেকে শুরু করে বাংলার দই, আরও বিভিন্ন স্টল স্ন্যাক্সের আছে, চাপ পাপড়ি চাট থেকে শুরু করে আরও যত রকম মুখরোচক জিনিস আছে তোমরা সেটা এখানে আসলে পেয়ে যাবে।
দারুণ দারুণ সব কালেকশান তোমরা আসলে এখানে চোখে পড়বে তোমাদের। দেখতে পাচ্ছ ল্যাম্পশেডগুলো খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে দেখে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হাতের কাজে তৈরি হচ্ছে সামনাসামনি, তোমরা দেখতে পাবে আসলে। আর এখানে কার্পেটের মেলা, বিভিন্ন ধরনের কার্পেট তোমরা এখানে আসলে দেখতে পাবে, ছোট থেকে বড় থেকে শুরু করে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের কার্পেট তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ পুরো কার্পেটের মেলা, এটা দারুণ দারুণ সব পছন্দসই কার্পেট, তোমাদের যে যার পছন্দের মতো নিতে পারো। আমি একটা নিয়ে এসেছি, তোমরা একটু যখন নেবে একটু বার্গেনিং করে নেবে, এখানে বার্গেনিং করেই নিতে হয়। আমি নিয়েছি একটা বার্গেনিং করে ছোটোর মধ্যে, তো সেটা তোমাদের ভিডিও মধ্যে দেখাতে পারিনি। তো এই ছিল আজকের আমার হস্তশিল্প মেলার একটি ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানিও, আর ভিডিওটি প্রচুর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমাদের সামনে আসছি, ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো আলফিয়া ব্লগস।